হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফএ ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথমেই থাকছে অক্ষয় কুমারের আপকামিং সিনেমা মিশন সিন্ড্রেলার আপডেট নিয়ে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড থ্রিলার মুভি রাজশাসনের রিমেক। তো এরপরে থাকছে সালারের ক্রেজি আপডেট নিয়ে। তো সালার এই আপডেটটা শুনে তো আমি নিজেই শক হয়ে গেছি। এরপরে থাকছে নিকাম্মার ট্রেলার রিয়াকশন। তো লেটস স্টার্ট। তো গাইস, প্রথমে যদি আমরা কথা বলি অক্ষয় কুমারের মিশন সিন্ড্রেলা নিয়ে। মিশন সিন্ড্রেলা নিয়ে অনেকদিন ধরে প্ল্যানিং চলছে। তো মিশন সিন্ড্রেলা হচ্ছে সাউথের একটা বিগেস্ট থ্রিলার সিনেমা, রাজশাসনের রিমেক। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো দেখো এখনো পর্যন্ত যেটুকু আপডেট জানা যাচ্ছে যে এই সিনেমাটাকে তারা ওয়েব সিরিজ আকারে নিয়ে আসার প্ল্যান করছে। তো ওয়েব সিরিজ আকারে এই এই প্রকারের সিনেমাকে নিয়ে আসা, এটা আমার মনে হয় না খুব একটা দরকার ছিল, কারণ এটা সিনেমা আকারে যথেষ্ট একটা ভালো সিনেমা। এটাকে যদি প্রপার রিমেক করা যায় তবে কিন্তু এটা খুবই কার্যকরী হতে পারে, কিন্তু এটাকে যদি ওয়েব সিরিজ আকারে নিয়ে আসা হয় আমার মনে হয় না সেটা খুব একটা ভালো হবে। এবং আমার মনে হয় এটা জগা খিচুড়ি টাইপের হয়ে যাবে, এটা একেবারেই ভালো হবে না। আমার মনে হয় এটা সিনেমা আকারেই বেস্ট ছিল। আবার এটাও শোনা যাচ্ছে নাকি এটা এটা সিনেমা এই সিনেমাটাকে সিনেমা আকারেও আনবে, আবার ওয়েব সিরিজ আকারেও আনবে, মানে দুটো প্রকারেই তারা নিয়ে আসবে। তো জানি না কি হবে, দেখা যাক কি হয়। তো এরপরে চলে আসবো সালারের আপডেট নিয়ে। তো বন্ধুরা, সালার সালার এখন সালার আর সালার নেই, সালার দ্য সাগা, মানে সালারেরও পার্ট আসবে। কেজিএফ চ্যাপ্টার 1, কেজিএফ চ্যাপ্টার 2, কেজিএফ চ্যাপ্টার 3-র মতো সালারেরও পার্ট আসবে। সেই জন্য সালারের একটা নতুন নাম অ্যানাউন্স হয়েছে, সালার দি সাগা। তো এটা নিয়ে প্রভাসের ফ্যানদের মধ্যে খুবই হুল্লোড় পড়ে গেছে, এবং নট অনলি প্রভাস ফ্যানস, প্রশান্ত নীলের যা ফ্যান আছে তাদের মধ্যে, কেজিএফ ফ্যানেদের মধ্যে, কারণ কেজিএফও সালারের সাথে কানেক্টেড। মানে প্রশান্ত নীল যে ইউনিভার্স তৈরি করছে বস, কি বলবো, মানে কোনো কথা বলার নেই। এছাড়া সালারে আরও একটা আপডেট আছে যেটা শুনে তোমাদের মাথা পাগল হয়ে যাবে। মানে জাস্ট ইমাজিন করো, বলিউডে এত সব সিনেমা আসছে, সেগুলো নিয়ে কতটা না হাইপ আছে, আর এই প্রশান্ত নীলের ইউনিভার্সটাকে দেখো, কেজিএফ 3 নিয়ে কতটা মানুষ ক্রেজি এখনো, এত এত ফ্যান থিওরি। ভাই, এর আগে কোন ইন্ডিয়ান সিনেমায় হয়েছে এত এত ফ্যান থিওরি? তারপরে সালার সালারের ভাই এত পরিমাণে ক্রেজ। দেখো সালারের একটা ফ্যান সালারের মেকার্সদেরকে একটা চিঠি লিখেছে, যেখানে সে লিখেছে যদি এই মাসের মধ্যে সালারের কোনো টিজার বা কোনো ছোট গ্লিমস বা কোনো আপডেট না আসে তাহলে সে সুইসাইড করে নেবে। মানে বুঝতে পারছো ক্রেজটা কোথায়, কি লেভেলের ক্রেজ। তো গাইস, এরপর আমরা রিমেক করব নিকাম্মার টেলার, রিমেক করব রিয়াকশন, রিমেক রিমেক শুনতে শুনতে ভাই আমি নিজেই রিমেক হয়ে গেছি। তো গাইস, এরপর আমরা রিয়াকশন করব নিকাম্মার টেলার। তোমাদের এত গালমন্দ করা হয়, এত খারাপ খারাপ কথা বলা হয়, তাও তোমরা শুধরবে না? রিমেক ইজ ইম্পর্টেন্ট, রিমেক তোমাদের করতেই হবে। তো বন্ধুরা, নিকাম্মা হচ্ছে সত্যি নিকাম্মা, মানে এমসি এর মতো একটা সিনেমার গল্প নিয়ে কে রিমেক করে ভাই, কে রিমেক করে? এমসি এ সিনেমাটা চলেছিল শুধুমাত্র নানির পারফরমেন্সের জন্য, সাই পল্লবীর পারফরমেন্সের জন্য, আর এছাড়া যেসব সাইড আর্টিস্টরা ছিল তাদের পারফরমেন্সের জন্য। সিনেমার স্টোরিতে কিন্তু তেমন কিছু নেই, সেই স্টোরি নিয়ে এরা রিমেক করছে, কি বলবে বল? আরে ভাই, যদি কিছু করতেই হয় তাহলে এখান থেকে স্টোরির প্লটটা নাও, আর নিজের মতো করে লিখে সেটাকে নিয়ে সিনেমা বানাও না। এইখানেই তো ডিফারেন্স হয় বলিউড আর সাউথের। কোথায় সাউথের সালারকে দেখো, যার কোনো না গ্লিমস না টিজার না কিচ্ছু রিলিজ পেয়েছে, ক্রেজটা দেখো। আর এই বলিউডে রিমেকের ক্রেজ চলছে, ক্রেজ চলছে বলিউডেও রিমেকের ক্রেজ। তো রিমেক করছে তো করছে, কি বলবো, তবে তো তার একটা আলাদা অ্যাক্টিংয়ের পটেন্সিয়াল আছে। তো সে একটা ভালো অভিনেতা, কিন্তু তাকে ভালো কাজ দেওয়া হলে সে ভালো কাজ করবে। আমরা দেখেছি তার আগের কাজ মারাত কো ডার্ট নেই হতা, তো সেই সিনেমাটায় সে খুবই সুন্দর একটা অভিনয় করেছিল, কিন্তু জানি না রিমেকের ভূত মাথায় চেপে গেছে এখন কি করবে। তো যাই হোক, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, টেলার তো খুব একটা মন পোষায়, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আজকের আপডেটস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল নতুন সাথে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এপিসোডে।